পীর পূজারী যারা ওদের কাছে আরেকটা সেজদা আছে, ওটা করে নাম দিয়েছে তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা। শুনেছেন এরকম? তারা তাদের পীরকে, তাদের মাজারকে, ডেককে সম্মানার্থে সেজদা করে থাকে। গত পর্বে এই কথাটা বলেছিলাম, হুকুমের ক্ষেত্রে কত অধম আছে, নির্বোধ আছে, তারা আমাদেরকে দলিল দেয়। দলিল কি? আদম আলাইসালামকে সেজদা করেছিল ইবলিস, ইউসুফ আলাইসালামকে সেজদা করেছিলেন তার পিতা এবং এগারো ভাই, চাঁদ সূর্য সেজদা করে, কত কিছু রাসুলসলামকে উঠে সেজদা করেছিল। এগুলো এনে জোড়া দেয়, প্রমাণ করতে চায় যে পীরকেও সেজদা করা জায়েজ, তারা বলতে চাচ্ছে, অথচ স্পষ্ট হারাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও তারা পাত্তা দেয় না। কিছু আছে, আরেকটা অধম আছে, যারা হাদিস মানে না, আহলে কোরআন বলে নিজেদেরকে, এরা হচ্ছে মানে শয়তানেদেরকে ক্যাপচার করে নিয়েছে। তো এরা মনে করে যে এদের কাছে দলিল আছে, যুক্তি আছে, অথচ সব হচ্ছে কোরআন হাদিসের বিপক্ষে। স্পষ্ট হাদিস কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা ভিন্ন ভাষায় তিরমিজিতেও পাবেন, আর যেই হাদিসটা স্পষ্ট কথা আছে সেটা সুনানুল কুবরা লিন্নাসাই, ইমাম নাসাই তার সুনানুল কুবরা সেই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন, 9102 নম্বরে পেয়ে যাবেন, 9102। তাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াসলুহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশার, কোন মানুষের জন্য ইয়াসলুহু মানে এটা সমীচীনই নয়, কোনো মানুষের জন্য জায়েজ নাই, কোনো মানুষের জন্য সঠিক নয়, আইয়াস জুদালি বাশার, সে আরেকটা মানুষকে সেজদা করবে। একজন মানুষের জন্য লাইয়াস লোহ কোনো অবস্থাতে এটা সমীচীন নয় যে আরেকটা মানুষকে সে সেজদা করবে। ওয়ালাউসালাহা আলী বাশারিন আইয়াস জুদালি বাশার, রাসলাম বলছেন যদি কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করা সঠিক হতো, তাহলে আমারতুল মার আতা আন্তাস জুদালি জাউজিহা, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে এই হক, এই মর্যাদা, এই সম্মান যদি কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে, তাহলে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে এতটা হক রাখে। কেন? রাসুলুল্লাহ বলছেন মিন ইজামি হাক্কিহি আলাই, কারণ একজন স্ত্রীর উপর একটা স্বামীর যে অধিকার আছে, হক আছে, এই হকের কারণে স্ত্রীদের উচিত স্বামীদেরকে সেজদা করা। এটা হতো, আল্লাহ করে দিতেন যদি সেটা আল্লাহর জন্য অন্য কারোর জন্য জায়েজ হতো। রাসুলুল্লাহ কি বলেছেন? ওয়ালাউ সালাহা লি বাশারিন আইয়াস জুদালি বাশার, যদি কোনো মানুষকে সেজদা করা কোনো মানুষের জন্য জায়েজ হইতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে সেই সম্মানটা রাসুল নিজেও নিতে চাচ্ছেন না, যে সেই সম্মানটা আমার বা আমি নবী, তোমাদের উচিত আমাকে সেজদা করা। রাসুল এটা বলে নাই যে জায়েজ হলে নবীরা প্রাপ্ত হতো বা জায়েজ হলে ইমামরা সেজদা প্রাপ্ত হতো, রাসুল এটা বলে নাই। বলছে কাকে? যে মর্যাদার দিক থেকে একজন স্ত্রীর উপরে স্বামীর যে অধিকার আছে, যদি জায়েজ হইতো তাহলে এই জায়গাটাতে জায়েজ হইতো। কিন্তু জায়েজ? কোনো মহিলা কি তার স্বামীকে সেজদা করতে পারবে? না, পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা করতে পারবে না। এটা একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই। বিগত উম্মতগুলোতে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে সেজদা করিয়ে নিয়েছেন, আদম আলাইসাল্লামকে সেজদা করতে বলেছিলেন ইবলিসকে, এটা ভিন্ন জিনিস। কিন্তু উম্মতে মুহাম্মদের ক্ষেত্রে কি করা হয়েছে? যেখানে রাসুল নিজের জন্যে পর্যন্ত জায়েজ বলেন নাই, তাহলে মানে আপনি কি করে আপনার পীরকে আর ওই যে ল্যাংটাকে এদেরকে সেজদা করতে পারেন? এটা তো হিন্দুরা করে, হিন্দুদের কাছে ওদের স্বামীরা হচ্ছে দেবতা, হিন্দুদের কাছে ল্যাংটা বাবা ওদের দেবতা, ওরা লিঙ্গের সামনে সেজদায় ঝুঁকে যায়, যেই কোনো লিঙ্গের সাথে ওরা করে। এটা কামাখ্যার জঙ্গলে এরকম পূজা হয়, জাপানে পূজা হয়, লিঙ্গের পার্ক আছে, সেখানে গেলে ওরা মাথা ঝুঁকিয়ে দেয়। তাহলে এটা ওদের কাছ থেকে আসছে। এই পীর ফকিরের ধর্ম কিন্তু হিন্দুদের সাথে পুরোপুরি মিলে, ওই একই চিন্তায় একই সুতায় গাথা, শুধু রূপটা চেঞ্জ। তো কথা হচ্ছে যে সেজদার হুকুম হলো একমাত্র আল্লাহর জন্য সেজদা করতে হবে, এছাড়া আর কোনো সেজদা ইসলামে বহাল রাখা হয়নি। তো সেজদা মাত্র চার প্রকার, সালাতের সেজদা, সেজদা ইসাহু, তিলাওয়াতের সেজদা এবং শুকরানা সেজদা।